আমি তথাগত তোমরা দেখছে তথাগত ফর অ্যাওয়ার ইউটিউব চ্যান আজ আমরা এই ভিডিওতে একটি ইন্টারেস্ট ধরনের ভিডিও আলোচনা করতে চলেছি কারণ আমি আজ এই ভিডিওতে একটি হলিউড মুভি নিয়ে আলোচনা করতে চলেছি যে মুভিটি আপনারা হয়তো সকলে দেখেছেন এবং হয়তো আপনারা সকলেই ভালোবাসেন হ্যাঁ আমি ব্যাটম্যান ভাষা সুপারম্যানের কথা বলছি অর্থাৎ ব্যাটম্যানের ভাষা সুপারম্যানের যে ব্যাডম্যানের চরিত্র সেই চরিত্রে একটি নতুনভাবে আপডেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এবং সেই চরিত্রে এখন নাকি নতুনভাবে আসতে চলেছে একটি নতুন কাস্ট এবং তিনি কে এই চরিত্রে অভিনয় করতে চলেছে সেই নিয়ে কিন্তু একটি জল্পনা শুরু হয়েছে এবং সে তিনি কে এই চরিত্রে অভিনয় করতে চলেছে সেই নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি চুলেন্দার ভিডিওটি আজ শুরু করা যাক তার একটি সুনাম রয়েছে গার্লস অর্থাৎ দেশি গার্লের স্বামীও বটেন অর্থাৎ আমি এখানে বলতে চেয়ে যে হয়তো আপনারা সকলে বলতে পেরেছেন আমি এখানে নিক জনসনের কথা বলছি কারণ তিনি প্রিয়াঙ্কার স্বামী তাই প্রিয়াঙ্কার স্বামীর কারণে কিন্তু এখানে সবাই তাকে চেনে বা তার সাথে কিন্তু গোটা বিশ্ব কিন্তু তাকে একজন সিঙ্গার হিসেবে চেনে কিছুদিন আগে যোধপুর ভবনে কিন্তু তাদের বিয়ে হয়েছে এবং তারা এখন কানাডায় আছে বলে জানা হয়েছে কারণ তাদের একটি পোস্ট থেকে সেটি এখন জানা যাচ্ছে যাই হোক মুদ্রা কথায় আমি ফিরে আসি যে আমি আজ এই ভিডিওতে বলতে চেয়েছি অর্থাৎ ব্যাটম্যানের ভার্সেস সুপারম্যানের মুভিটির কথা সেই ব্যাটম্যান ভার্সেস মুভিটি এবং আস্তে চলেছে খুবই তাড়াতাড়ি এবং তার কাস্টিং নিয়ে খুবই জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং সেই ছবিতে আমরা হয়তো অভিনয় করতে দেখা যাব নিক জনসনকে এমনই একটি কথা আমাদের কানে আসতে চলেছে অর্থাৎ আমরা শুনতে পেয়ে শোনা যাচ্ছে নাকি ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জার্সিস পরবর্তী কিন্তু দ্য ব্যাটম্যান আসছে খুবই তাড়াতাড়ি গুঞ্জন উঠেছে এবার নাকি ব্যাটম্যান ভূমিকায় আমরা দেখতে পাবো প্রিয়াঙ্কা চোপড়া স্বামী অর্থাৎ পপ তারকা নিক জনসনকে কারণ এখানে তিনি একটি পোস্ট করে এমন একটি জানিয়েছেন যে তার ফলে কিন্তু অনেকে মনে করছেন। তিনি কিন্তু ব্যাটম্যানের চরিত্রে আমাদের সামনে আসতে পারে খুবই দাঁড়া ভাষা সুপারম্যানের যে পরিচালক তিনি এখন জানিয়েছিলেন যে ব্যাডম্যানের চরিত্রে একটি কম বয়সী অর্থাৎ তার একটি কম বয়সে ব্যাডম্যান চরিত্রে এখন দেখা যাবে কারণ যে ব্যাডম্যানটি আসতে চলেছে তার কিন্তু অনেক কম এখন দেখানো হবে তাই জন্য এই চরিত্রের জন্য একটি কম বয়সে অ্যাক্টার করে তিনি চেয়েছিলেন তাই তিনি একটি পোস্ট করেছিলেন যেখানে কিন্তু লেখা ছিল যে ব্যাডম্যানের চরিত্রে এখন নতুনভাবে আসতে চলেছে আপনাদের সামনে কে সেই পোস্টের অনুযায়ী কিন্তু একটি গুঞ্জন তৈরি হয়েছে যে এই ছবিতে কিন্তু নিক জনসন হতে পারে এই ছবিটি কিন্তু মুক্তি পাওয়ার কথা রয়েছে দু হাজার একুশ সালে পঁচিশে জুন এই কিন্তু বেন আমরা এ চরিত্রে দেখতে না এটা গল্প প্রয়োজন গল্পটি এমন যে প্রয়োজন যে এবারে ব্যাটম্যানকে কিন্তু হতে হবে তরুণ তাই এই তরুণের কিন্তু হতে গেলে একটি নতুনভাবে ভাবে আসতে হবে এবং নতুনভাবে নতুন প্রজন্মকে আনতে হবে বলে জানিয়েছেন পরিচালক তাই কিন্তু এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক তাই কিন্তু এই এই যে ব্যাডমিনটি আসতে চলেছে সেটি কিন্তু নিক জনসেন অভিনয় করতে পারে বলে এমনটি মনে করছেন অনেকেরই যদি নিক জনসেন এই মুভিতে অভিনয় করে নিক জনসেন অভিনয় করে তাহলে তোমাদের কেমন মনে হবে সেটি জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগলে থাকে অবশ্যই লাইক করে দেব এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো